দশটা দল আমরা এক জায়গায় হয়েছি, কটা? দশটা। তার মধ্যে কয়েকটা অলরেডি যাদের এমএলএ মন্ত্রী পর্যন্ত আছে। একুশে আমডাঙ্গায় যদি আমি প্রার্থী দিই, আমডাঙ্গার যারা আমাকে সাপোর্ট করবেন, তো দুটো সংসদীয় দল আবার যোগাযোগ করেছে, তারা ফোন করে জানিয়েছে যে ভাইজান একটু সিটটা কম বেশি করলে হয় না, বড্ড বেশি হয়ে যাচ্ছে, কথা বুঝে আসছে না? তা আমি একটাই কথা বলেছি, টেবিলে বসে কথা হবে, আসুন, খুব শিগগিরই তারা আসবে, কথা দিয়েছে, তারা আসলে একটু আলোচনা করে একটা কিছু ইদিক উদিক করে নিয়ে, কথা বুঝছেন তো নাকি, আমরা খুব শিগগির ঘোষণা দিয়ে নেবে পড়ব। যদিও তারা কোনো কারণে না হয়, তারপরও আপনাদের ঘোষণা দিয়ে যাচ্ছি, দশটা দল আমরা এক জায়গায় হয়েছি, কটা? দশটা। তার মধ্যে কয়েকটা অলরেডি যাদের এমএলএ মন্ত্রী পর্যন্ত আছে, কথা বুঝে আসছে? এরকমও দল আমরা এক জায়গায় হয়েছি, আদিবাসী হয়েছি, দলিত হয়েছি, কি বলে খ্রিস্টান সম্পদের একটা দল এক জায়গায় হয়েছি। তাহলে এই জায়গায় আশা করছি বিজেপিটা শুধুমাত্র বলার উদ্দেশ্য একটাই, যাতে করে আমরা কোল থেকে নেবে না যাই, এই কথা বুঝছেন না, বোঝেন না? এই কোলে থাকলে মরতে হবে, কারণ এটা বিশ্বাসঘাতকের কোল। কার কোল? বিশ্বাসঘাতকতা করেছে না করে? কত বড় ধোকা দিল এই বাংলায় বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেস থেকে পিটিয়ে ঘরে ঢুকে দিল। আজকে যদি বাম কংগ্রেস বিরোধী হয়ে থাকতো, তাহলে বিজেপি আসতে পারতো? হ্যাঁ, মারে চোটে সব লোকগুলো দুঃখ করে বিজেপি করেছে, মারে চোটে এটা করা হয়েছে। অতএব বাপ, আমার কথা যদি তোমাদের খারাপ লাগে, মাফ করে দিও, তুমি তোমার রাস্তায় থাকো। আমার দেশ আমাকে বলার অধিকার দিয়েছে, আমার দশজন ভালোবাসার মানুষ থাকতে পারে, ওই দশজনকে বাঁচাবার দায়িত্ব চেষ্টা করার অধিকার আমার আছে না নাই? একেবারে শেষ কথা, খুশি মনে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, 2021 আমডাঙ্গায় যদি আমি প্রার্থী দিই, আমডাঙ্গার যারা আমাকে সাপোর্ট করবেন, তো খুশি মনে বলুন, এইগুলো যদি সাপোর্ট করে, আর এদের ঘরে তো আরো 4-5টা করে আছে, তাহলেই তো জিতে গেলাম। তাহলে আমডাঙ্গায় কি বিজেপি এলো? তা আমার বক্তব্য তো এইটা, আমার হাতে খালি আছে বলেই তো কুকুর ঘেউ ঘেউ করছে, খালি হাতে বলেই তো কুকুর ঘেউ ঘেউ করছে, দুপা যায় শুধু ঘেউ ঘেউ করে, দুপা যায় ঘেউ ঘেউ করে, এত থাকার পরও ঘেউ ঘেউ শুনতে হচ্ছে, ঠিক না বেটি? গোটা 50 লাঠিলে যদি দাঁড়াই, আর কেউ ঘেউ ঘেউ করবে? লাঠি দরকার আছে না? নাই। লাঠি মানে বুঝছেন তো? নিজের দলের এমএলএ, আর কথা নয়, ইয়া নবী।